আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার্স কিচেন চ্যানেলের নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজ আমি তৈরি করব খুবই মজাদার এবং লোভনীয় শুটকির একটি রেসিপি। বাজারে এখন কচি সজনে ডাটা দিয়ে ভরে গিয়েছে। এই সজনে ডাটা আলু দিয়ে চেপার একটি ঘরোয়া রেসিপি করব, খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। রেসিপিটি করতে আমাদের যা যা উপকরণ লাগবে তা আমরা সব কিছু মোটামুটি একত্র করে গুছিয়ে নিয়েছি। তো চুলায় আমরা একটি প্যান বসিয়ে দিয়ে দিব রান্নার রেগুলার তেল। এখানে আমরা 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটাকে আমরা একটু ভালো করে গরম করে নিব। গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমরা 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এখন পেঁয়াজটাকে আমরা একটু তেলে নেড়ে চেড়ে নেব। তো এখন আমরা দিয়ে দিব চেপা শুটকি। এখানে আমরা 6 পিস চেপা শুটকি নিয়েছি। এখন পেঁয়াজ ও তেলের সাথে চেপা শুটকিটাকে আমরা ভালো করে ভেজে নেব। চেপা শুটকিটাকে আমরা ভালো করে ধুয়ে হালকা একটু কুমকুম গরম পানিতে ভিজিয়ে রেখেছি যাতে ময়লাগুলো চলে যায়। তো এখন আমরা দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটাকে আমরা চেপা ও পেঁয়াজ এর সাথে ভালো করে একটু ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে এখন আমরা দিয়ে দিব মরিচের গুঁড়া। এখানে আমরা 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আমরা দিব 1 চা চামচ পরিমাণ। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমরা মশলাগুলোকে তেলে ভালো করে ভেজে নেব। তো মশলাগুলো আমার সুন্দর মতো ভাজা হয়ে গেলে দিয়ে দিব পানি। এখানে আমরা 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে নেব। পানির সাথে মশলা ও শুটকিগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমরা ফিরে আসলাম কিছুক্ষণ পর। মশলা শুটকিটা আমাদের সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমরা দিয়ে দিব সজনে ডাটা। এখানে আমি 250 গ্রাম সজনে ডাটা নিয়েছি। আর দিয়ে দিব আলু। এখানে আমি 2টো আলু চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন আলু ও সজনে ডাটাটা আমরা মশলার সাথে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। তো সজনে ডাটা ও আলুটা আমাদের মশলার সাথে মিশানো হলে ঢাকনা দিয়ে ঢেকে আমরা কিছুক্ষণ রান্না করব। তো আমরা ফিরে আসলাম কিছুক্ষণ পর। তো এখন আমরা দিয়ে দিব পানি। এখানে আমরা 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আলু ও সজনে ডাটার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমরা রান্না করে নেব। তো আমরা ফিরে আসলাম কিছুক্ষণ পর। এর মধ্যে আমরা 2-1 বার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি যাতে নিচ থেকে লেগে না যায়। তো রান্নাটা আমাদের মোটামুটি হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে নেব। যেহেতু শুটকি রান্না করেছি, ঝোলটা একেবারে আমরা শুকিয়ে ফেলেছি। আর মোটামুটি আমরা যে কোনো চাপা শুটকিটা রান্না করলে ঝোলটা একেবারে শুকিয়ে ফেলি, আর তেলটা উপরে চলে আসলে খেতে বেশি ভালো লাগে। এখন আমরা একটি পরিবেশনের প্লেটে রান্নাটা তুলে নেব এবং গরম গরম পরিবেশন করব। সজনে ডাটা আলু দিয়ে চাপা শুটকির এই রেসিপিটা খেতে কতটা ভালো হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। হুবহু এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী সব নতুন রেসিপির জন্য।
তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।